হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সম্পূর্ণ নিরামিষ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পনির পরোটার রেসিপি শেয়ার করছি, যেটা বানানো খুবই সহজ। এটা যে কোনো রকমের ভেজ বা নন ভেজ কারির সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। এবার আমি এখানে কিছু মশলা নিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, পরিমাণ মতো লবণ, চিনি, চাট মশলা 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর 1/2 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমি গ্রেট করা পনিরটাকে লেবুর রস মাখিয়ে নেব। লেবুর রসটা মাখিয়ে নেওয়ার পর আমি এবার মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে পনিরটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। সবশেষে আমি এতে অ্যাড করছি সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে পনিরের সাথে মেখে নিতে হবে। আপনারা মনে করলে এতে পেঁয়াজও দিতে পারেন, যদি সম্পূর্ণ নিরামিষভাবে এটা তৈরি করতে চান। পনির পরোটার পুরটা আমার তৈরি হয়ে গেছে। এটা মনে করলে আপনারা আগের দিন রাতেও তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি আগের দিন এটা তৈরি করে রেখেছিলাম। পরের দিন পরোটার ময়দাটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। আমি এখানে আটা ময়দা দুটো ইউজ করেছি। 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। প্রথমে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নিচ্ছি। লবণ চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি প্রায় 2.5 টেবিল স্পুন মতন সাদা তেল এতে দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এবার মাঝখানে একটা গর্ত করে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। খুব ভালো করে ময়দাটা ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে পরোটাটা নরম হবে। পরোটার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম হয়েছে। খুব শক্তও নয়, আবার খুব নরমও নয়। ডোটা ঢাকা চাপা দিয়ে 30 মিনিট রেখে দিয়ে তারপর আমি এর থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আমি গোল গোল পাকিয়ে নিয়েছি। এবার আমি পুর ভরে নেব। লেচির মাঝখানটা একটু সামান্য গর্ত করে হাতের সাহায্যে এইভাবে বড় করে নিয়ে একটা বাটির আকার করে নিয়ে তার মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি। পুরটা পরিমাণ মতন ভরতে হবে, খুব বেশি চেপে চেপে ভরলে হবে না, তাহলে পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে। আর এই পরোটার লেচিগুলো অবশ্যই একটু বড় বড় করতে হবে, কারণ পনির পরোটা একটু মোটা মোটা হয়। ঠিক একইভাবে আর একটা লেচিতে আমি পুর ভরে দেখাচ্ছি। এইভাবে একই প্রসেসে বাকি লেচিগুলোতেও আমি পুর ভরে নেব। এই দেখুন পুরগুলো ভরা হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। সামান্য একটু আটার গুঁড়ি মাখিয়ে নিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিতে হবে। তারপর খুব হালকা হাতে পরোটাগুলো বেলে নিতে হবে। বেলার সময় খেয়াল রাখতে হবে যাতে পুরটা ফেটে বেরিয়ে না যায়, তাই খুব হালকা হাতে প্রেসার দিয়ে পরোটাগুলো বেলতে হবে। এই রকম মোটা করে পরোটাগুলোকে বেলে নিতে হবে। প্রত্যেকটা পরোটাই ঠিক একই প্রসেসে আমি বেলে নিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বেল আইকন সমেত। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। প্রত্যেকটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি প্রথমে পরোটাগুলোকে সেকে নেব। তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি ননস্টিকে। তাওয়াটা গরম হলে পরোটাগুলোকে আমি প্রথমে এপিট ওপিট করে ভালো করে সেকে নেব।
মিনিট পরোটাগুলোকে সেকে নেওয়ার পর আমি এবার অল্প অল্প করে সাদা তেল দিয়ে উপরে ছড়িয়ে দেব। আপনারা এটা ঘি দিয়েও ভাজতে পারেন। একটু একটু করে তেল আমি উপরে ছড়িয়ে দিচ্ছি আর সমস্ত পরোটার গায়ে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে, প্রয়োজন মতন আপনারা গ্যাসের আঁচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একদিকটা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। একটু একটু করে তেল দিয়ে দিয়ে আমি সমস্ত পরোটাগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এই পরোটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে অথবা ব্রেকফাস্টে বা যে কোনো নিরামিষ দিনে ডিনারে বা লাঞ্চে সার্ভ করতে পারেন। যে কোনো রকম ভেজ নন ভেজ কারির সাথে অথবা ঝাল আচারের সাথে এই পনির পরোটা খেতে অসাধারণ লাগে। পনির পরোটাগুলো তৈরি হয়ে গেছে, ওপরে আমি একটু মাখন দিয়ে পরিবেশন করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।